Hello everyone, welcome back to our channel Rivi Vlogs. আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা, সামনে রয়েছে ডেকাসলে। আর এখানে ডেকাসেন তো খুব ভালো ভালো খাবার পাওয়া যায় শুনেছি, তো আগে ডেকাসেনে যাব। আর আমাদের মেইন প্ল্যান হয়েছিল কি এখানে লাস্সি খাবার, লাস্সিটাও বেশ ভালো করে, তো দেখা যাক কোনটা পাই। কারণ 6টা বেজে গেছে, জানি না ডেকাসেনে পাবো কি না, মনে হচ্ছে লাইট তো জ্বলছে, তো চলো আগে ডেকাসেনে দেখি কি পাই, তারপরে না হলে লাস্সি খাবো। ম্যাডাম হুজুর উঠেছে যে আজকে ম্যাঙ্গো লাস্সি খাবে ডেকাসলে ধর্মতলার সামনে, যে ডেকাসলের সামনে গলিটা আছে না, কেসিদাস, হ্যাঁ কেসিদাস মিষ্টি দোকানের সামনে, ওখানে ম্যাঙ্গো লাস্সি পাওয়া যায় খুব ভালো, তো ওটা খাবে। তা আমি তার আগে বললাম চল ডেকাসলেও আছে, তো ডেকাসলে কোনদিন সন্ধ্যেবেলা আছে, সবসময় সকালবেলায় এসেছি, এবার সন্ধ্যেবেলা খোলা আছে নাই কি আছে জানি না, বাট এখানে স্যান্ডউইচ আর চা যদি পাই একটু খাবো। আগে চলো ডেকাসলে যাই, তারপর আবার লস্যি ফাস্সি প্ল্যান আছে নাকি। আর আমার একটু আজকে ওয়েলিংটনও যাওয়ার আছে, একটু বাইকের জ্যাকেটের ব্যাপার, অনেকদিন ধরে খুঁজছি ওটা, তো দেখি যদি হয়ে যায় তাহলে টাইম হয় তাহলে ওখানেও যাবো। এই তো ডেকাসলে ভাই খোলাই মনে হচ্ছে, হ্যাঁ খোলা, বাট দোকানগুলোতে খাবার পাবো কিনা এই জানি না, কারণ এটা অফিস করার জন্য বিখ্যাত অ্যাকচুয়ালি, তো অফিস তো ছুটি হয়ে গেছে আর আজকে এমনি তো স্যাটারডে, চলো আগে দেখি। আমাকে কবে থেকে বলে যাচ্ছে ডেকাসলে যাব, বাট সকালে রাতে নাকি খোলে, রাতে কোনো এসে কোনো লাভ নেই, কারণ আজকে টাইম পেয়েছি তাই জন্য এলাম। ডেকাসলে একটু খোলাই থাকে না তুই বলছিলি, বাট এখন তো খোলা রয়েছে, এই হচ্ছে কারেন্ট অবস্থা, অনেক দোকানই খোলা রয়েছে। দেখি চিত্তবাবুর দোকান, ডেকারসলেনে বেশিরভাগ যেটা হয় সেটা সকালবেলা এইসব দোকানগুলো খোলা থাকে, যেহেতু এখানে অফিস করা, বাট আজকে রাতে এসেছি, রাতেও দেখি দোকান কতগুলো খোলা আছে, একদমই বন্ধ নেই, বাট চলো দেখি কিছু পাওয়া যায়। অনেকগুলো বন্ধ বন্ধ হয়ে আছে, স্যান্ডউইচ ভালো পাওয়া যায় খাবি এখানে, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে এখানে। এই যে এই হচ্ছে ফেমাস একটা দোকান, ভীষণ ভাইরাল দোকান, তোমরা সবাই এত ভালো লাগছে, এটা কিন্তু ভীষণ একটা ভাইরাল দোকান, জানতাম না। আর এই হচ্ছে দোকানগুলোর অবস্থা, সব কিছু বন্ধ হয়ে গেছে, এখানে কিছু পাওয়া যাচ্ছে আছে, এই চিত্তদার শুরুছি ভিড় দেখছি, আর এরা হচ্ছে চিত্তদার দোকান, ভীষণ মানে ফেমাস একটা দোকান, দেখা যাক এখানে কি আছে। নাকি আগে চা খাবো, আগে চা খাই, সামনে চায়ের দোকান দেখছি, সো ডেস্টিনেশন পেয়ে গেছে অলরেডি। দোকানটার নাম হচ্ছে ফালতু টি সেন্টার, ফালতু টি সেন্টার তাই তো, এটা এখানে চা আছে আর টোস্ট রয়েছে, মালাই টোস্ট, বাটার টোস্ট, তো আগে আমরা চা নিলাম তারপরে টোস্ট নিলাম, চলেও এসেছে। ও ওয়াও, আমাদের তো সো সন্ধ্যেবেলা গরম গরম চা, সেটা আবার ডেকার স্ন্যাক, চাটা তো অসাধারণ খেতে, তো তার সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মালাই টোস্ট, অ্যাকচুয়ালি বাটার টোস্ট আমরা খাই, বাট এখানে মালাই টোস্ট খাই, যে বানাচ্ছে রে। থ্যাংক ইউ। আচ্ছা মালাইটা এটা কি দিয়ে করে, না দুধের, না পুরো, না দেখো ইয়াম্মি দেখতে, এটা ফার্স্ট বলে, এটা আমার আইডিয়া ছিল, এটা ফার্স্ট টাইম एक्चुअली, আমি বাটার টোস্ট খাই আর মালাই টোস্টটা কোনোদিন ট্রাই করি নি, দেখা যাক ফার্স্ট টাইম, ভাই তুই ট্রাই কর, আমার একাতে চা আছে, এবার টেস্ট করা যাক, দেখে তো বেশি ইয়াম্মি লাগবে, দুর্দান্ত হতে, এটা কেমন খেতে ফার্স্ট টাইম, দুর্দান্ত, তুমি যেটা বললেন এটার উপরে দুধের সর দেওয়া এই মালাইটা, তার উপরে চিনি, হ্যাঁ হেলথের জন্য ভালো না, বাট টেস্টের জন্য কিন্তু অসাধারণ। আর অনলি কত টাকা, এই 20 বিগ ভান 15 টাকা, স্মল ভান 6 টাকা, মিডিয়াম এগুলো চা, লস্যি 50 টাকা, এই টোস্ট, মালাই টোস্ট 20, বাটার টোস্ট 18, জেলি টোস্ট 18, বাটার টোস্ট আর জেলি টোস্টটা একদম অ্যাজ ইউজুয়াল আমরা খাই, নরমাল কমন, তো এটা ডিফারেন্ট, একদম ফার্স্ট টাইম খেলাম, খেয়ে কিন্তু সাধ্য মানে 20 টাকা একদম অসাধারণ। তো এই যে ফালতু টি স্টল, বেশ ভালো লাগলো আমাদের খেয়ে, তোমরা যদি ডেকাসলেনে আসো ট্রাই করতে পারো, এখানে মালাই টোস্ট তাই তো, ডেফিনেটলি মালাই টোস্ট ট্রাই করো, একদম একদম, এখানে আসলে মালাই টোস্ট খেয়ে এবার বেরাচ্ছি এখান থেকে, মালাই টোস্ট তো ভালোই, সামনে ওই চপের দোকানে খুব বিশাল ভিড়, ওই এগ ডেভিল, ফিশ ফ্রাই সব রয়েছে, এসছে ম্যাডাম চপ সিঙ্গারা এইসব তো চলবেই ম্যাডামের, এটাই চয়েস, চলো ওখানে গিয়ে দেখি, বাবা ভালো ভিড় আছে ভাই, এই যে ভিড়টা দেখো খালি এখানে, ভাই কি পাওয়া যাচ্ছে এখানে, সবই চপের ভ্যারাইটি রয়েছে, ফিশ ফ্রাই, তারপরে কি হলো এগ ডেভিল, এই বড় বড় এগ ডেভিল,
পেটে খাবো কিনা আমি কনফিউজ ছিলাম। চিকেন স্টু আর পাউডিও আছে এখানে, বাট দামটা একটু বেশি বলছে, 110 টাকা। ম্যাডাম অলরেডি দাঁড়িয়ে পড়েছে লাইনে, এখানে ফিশ ফ্রাই নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। 360 টাকা দেখা যাচ্ছে। এই যে হচ্ছে লাইন, অনেক দূর। এক ডেভিল না ফিশ ফ্রাই কোনটা? এক ডেভিল নেই, শেষ হয়েছে ফিশ ফ্রাই। এটা ভাই কি বড় বড় ফিশ ফ্রাই রে, আরো মিক্স আছে ওখানে, চিকেন ফ্রাই কিছু আছে, লম্বা লম্বা বড় বড়। এই হচ্ছে ফিশ ফ্রাই, দেখো সাইজ গুলো দেখো গান। এইটা এইটা কি? হ্যাঁ শেষ উপর আছে, এই যে দিয়েছে। আর এই হচ্ছে ফিশ ফ্রাই, দেখে তো বেশি আমি না। ভালো টেস্ট আছে কিন্তু, মানে প্রাইস অনুযায়ী টেস্ট একদম পারফেক্ট। একটু ফিশ ফ্রাইটা খেয়ে দেখি। এই যে কাসুন্দির মধ্যে একটু ফিশ ফ্রাই আর শসা পেঁয়াজ। ভালো করতে একটু কাসুন্দি লাগবে ভাই, নিয়ে আসবো দিয়ে গেলে ধর ফিরতে পারবো না। বাট একটা জিনিস আমার খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগলো, কারণ অনেক আগে আমি ডেকারস্টিনে এসে খেয়েছিলাম, আর ডেকারস্টিন খুব চিপ দামে খুব ভালো খাবার দিত, বাট এখন অনেক দাম বেশি হয়ে গেছে। এইটার দাম 80 টাকা রাইট, আর চিকেন স্টু অ্যান্ড দুটো পাউরুটি 110 টাকা। তারপরে আরও অনেক কিছু স্যান্ডউইচ ম্যান্ডউইচ জিজ্ঞাসা করলাম, যদি বন্ধ হয়ে গেছে দামগুলো দেখছি অনেকটাই বেশ, মানে হাইয়ার প্রাইস হয়ে গেছে, বাট কেন কি জানি যাই না। আমরা একদম এই ধর্মতলার মুখেই রয়েছি, সামনে কেসি দাসন মিষ্টির দোকান আছে, আর যেটা আমরা আজকে মেন খেতে এসেছি, মানে ধর্মতলার ফেমাস কি বলো, কলকাতার ফেমাস ম্যাঙ্গো লস্যির দোকানে, সেটা ওই ব্যাকে রয়েছে, তো ওখানে যাব লস্যি খেতে, চলো। এই হচ্ছে ম্যাঙ্গো লস্যি ফেমাস দোকান, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মেন রোডের সামনে, যাওয়া যাক। হ্যাঁ চলো। এখানে লস্যির মধ্যে না ওই যে ড্রাই ফ্রুটস গুলো এগুলো বেশ ভালো, চেরি দেয়, এটা অনেক আগে খেয়েছিলাম। কি কয়েক ফুল ভাই, মানে একটা লস্যি একজনে, মানে আমাদের পক্ষে একজন, মানে একজন না একটা দুজনের জন্য আরামসে আরামসে হয়ে যাবে। চলো বেশি সময় নষ্ট না করে, অলরেডি তো জল পড়ছে এখান থেকে, না আমার বেশ ভালো লাগে লাস্যি জিনিসটাই ভালো। তো এই যে লাস্যি দোকানে পৌঁছে গেছি, এই দেখো সব লাস্যি ধরেছে, 40 রুপিস ম্যাঙ্গো ম্যাঙ্গো লাস্যি, লাস্টটা বেশ ভালো, জাম্বো লাস্যি। ও মা, চলো এনে খাই। লটস অফ ড্রাই ফ্রুটস ভাই, হ্যাঁ ড্রাই ফ্রুটসটা বেশ থাকে, লেটস ট্রাই। উপরে আবার সন্দেশ গুঁড়ো করেও দেয়, ভালো করে এটা কিভাবে করে যায় না, ম্যাঙ্গো গুলো মনে হয় স্ম্যাশ করে করে, ভালো ভালো খেতে, বাট একা আমি খেতে পারবো না, প্রচন্ড পরিমাণে ঠিক এই লাচ্ছিটা, মানে খেলে পুরো বারে দু তিন ঘন্টার জন্য কোনো খিদে পাবে না। কেমন লাগলো তোকে? আমার তো বেশ ভালো লেগেছে। টেস্টে কোনো পরিবর্তন হয়নি, আর দামটাও খুব রিজনেবল, 40 টাকা। আগে মনে একটা 25-30 টাকায় পাওয়া যেত, অনেক আগে। বেশ ভালো, বাট ড্রাই ফ্রুট তো সবই খেয়ে নিয়েছিস, না নিচে পড়ে গেছে রে। হ্যাঁ বাট বেশ ভালো, আর বরফটাও দেয়নি, গরমকালে একটু বেশি করে বরফ দেয়, এখন বরফটা কম দিয়েছে, তো ঠান্ডাটা ঠিকঠাকই আছে। শেষ হলো? আর শেষ হচ্ছে না, তুই তার খাচ্ছিস না, আমাকে দিয়ে দিয়েছে, কারণ ও খায় না, পেট এতটা রয়েছে। লাস্যি আমার খুব একটা ফেভারিট না, বাট ওর খুব ফেভারিট, বাট একা খাওয়া একদমই পসিবল না, পেট পুরো ভার হয়ে যায়। তাও তো ড্রাই ফ্রুটস গুলো রয়েছে, খাও খাও খাও। ও লাস্যি বাসি তো খাওয়া হলো, এবার এখান থেকে বেরাবো, একটু ওয়েলিংটনে যাবো, জানি না 7:33 বেজে গেছে অলরেডি ভাই, খোলা পাবো এখন? আমি কি জানি 7:33 বাজে, আজ শনিবার, দেখি ওখান দিয়ে তো যাবো একবার ওয়েলিংটনে যাওয়ার, একটু কাজ আছে। ওয়েলিংটনে তো চলে এসেছি, দোকান অলরেডি বন্ধ, বাট একটা দাদা চেনাশোনা আছে, ওই যে আগের বার যেখানে গ্লাভস কিনেছিলাম, তো সেই দাদা একটা জ্যাকেটের দোকানে নিয়ে যাচ্ছে, রাইডিং জ্যাকেট একটু দেখার আছে, তো দেখাচ্ছে এটা। আচ্ছা মানে আমি এটা দেখে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল আমার সাইজের নেই, ডবল এক্সেল, বাট এটা এটা 100 এর না গো, এটা প্রাইস কিরকম আছে? 5 রেল লাইনার আর উইন্টার লাইনার আছে, রেল লাইনের আছে তাই তো? এটা বাবা
মারলে হবে না। আচ্ছা এটা মেন আর উমেন ইউনিসেক্স গো, জ্যাকেট মানে হচ্ছে আমার নি গার্ড। এই যে দেখো অবস্থা রাইডার, এই জিন্সের মধ্যে পড়ে এটা পড়েছিলাম, খুলে দিলাম হাতে একটু বাহ ভালো লাগে দেখতে। এটা শর্ট রাইডের জন্য পারফেক্ট এটা। আর এই জ্যাকেটটা আমরা রাইট রাইট, আর এই জ্যাকেটটা যেটা দেখালেন দাদা ওটা আমাদের সাইজ হচ্ছে না, সোমবার দিন একবার এসে দেখবো সবকিছু পাওয়া যায়। খুব ভালো লাগলো, তো আমার যা যা রিকোয়ারমেন্ট আছে সব দাদাকে বললাম, তো একবার এখানেই চলে আসবো, যা যা কেনা সবকিছু উনিও গাইড করে নিলেন, বেশ ভালো হলো। থ্যাংক গড, আমি অনেকদিন ধরে টেনশনে ছিলাম। নি গার্ড, এলবো গার্ড, জ্যাকেট, রাইডিং জ্যাকেটটা আমার মনে হয় আমরা নেবো না, মানে প্রচন্ড হেভি দুজনের পক্ষে, ওর পক্ষে আমার পক্ষে। তো নি গার্ড এলবো গার্ড আছে, ক্যামেরা মাউন্ট ও ম্যান, আর ইনফ্যাক্ট রয়্যাল এনফিল্ডের ওই যে সে লেগ গার্ড থেকে শুরু করে সাম গার্ড সবকিছু এখানে পাওয়া যায়। সো ইটস ভেরি গুড, মানে আমার আশাটা সে সার্থক হয়েছে। আই এম ভেরি হ্যাপি। যাওয়ার সময় এটা হাতিবাগান আর কি, তো এই পথে দেখলাম এই হেদুয়ার ফেমাস ফুচকা। আমি বিদ্যাসাগর কলেজেই পড়তাম, তো এখানে আসতাম ফুচকা খেতে, তো আজকে দেখে দাঁড়ালি। কার সাথে আসতেন ফুচকা খেতে? বন্ধুদের সাথে, আপনার মতো নাকি? বন্ধুদের সাথেই আসতাম, বেশ ভালো করে, যাই না এখন, টেস্টটা মেবি আলাদা হবে। তো অনেক ভিড় রয়েছে এখন, এখন কটা বাজে? এখন 8:30 বাজে, তাই এত ভিড়, দেখি পাই নাকি। চলো ভাই, এটা আজকে পাবি না, কবে পাবো? অনেকদিন খাওয়া হয় না, প্রচুর ভিড়, টেস্টটা ভুলে গেছিলাম। তুই যখন কলেজে পড়তিস তখন কি এই ফুচকালাটাই ছিল? আজকের ভিডিওটা এটুকুই রইলো, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে, টিল দেন টাটা। Thank you.